হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল। আর আমি আছি বন্ধুরা আপনাদের সাথে তাপস ঘোষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন যে কীভাবে আপনারা সহজেই আপনাদের ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমাকে পাঠিয়েছে জেইন মবিন, যার একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা ডিসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইজিলি তার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তার চ্যানেলটির নাম হলো টেকনিক্যাল রবিন। সো আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক ফলো করবেন, তার চ্যানেলটিতে যাবেন, তার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আসবেন। তো বন্ধুরা চলুন, এখন আমরা দেখে নেব কীভাবে আপনারা সহজেই আপনার ডিলিট হয়ে যাওয়া যে কোনো ধরনের ফাইল ফিরিয়ে আনতে পারবেন। লেটস গেট স্টার্টেড। হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলে আজ আমি মুবিন আছি আপনাদের সাথে। তো প্রথমে ধন্যবাদ জানাই তাপস ভাইয়াকে, যিনি আমাকে তার চ্যানেলে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই সাথে কনগ্রাচুলেশন তার চ্যানেলের 1,00,000 সাবস্ক্রাইবার পূর্তি উপলক্ষে। তো আজকে তার চ্যানেলে যে কারণে আসা, আমারও ইউটিউবে টেকনোলজি রিলেটেড একটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে টেকনিক্যাল রবিন। আপনারা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবেন টেকনিক্যাল রবিন, দেখুন চলে এসেছে টেকনিক্যাল রবিন। এই হচ্ছে আমার চ্যানেল, এখানে বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আমি আপনাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলবো না, আপনারা জাস্ট আমার চ্যানেলটিতে ভিজিট করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন। তো এই কারণেই আসা। তো আজকে যখন এখানে এসেই পড়েছি, তাহলে চলুন আজকে আপনাদের সাথে একটি সিম্পল ট্রিক্স শেয়ার করি। তো আজকে আমরা কথা বলবো ডাটা রিকভারি নিয়ে। যদি আপনার পিসি বা ল্যাপটপ থেকে কোনো ফটো বা ফাইল অথবা কোনো ভিডিও ডিলিট হয়ে যায়, কীভাবে ওই ডাটাগুলো আবার ফিরিয়ে আনবেন, এ বিষয়ে আজকে আমরা কথা বলবো। এর জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব তার নাম হচ্ছে ওয়ান্ডার শেয়ার। তো এটি হচ্ছে ওয়ান্ডার শেয়ারের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন আপনার পিসি বা ল্যাপটপে। তো এই ওয়েবসাইটটিতে আরও একটি অফার চলছে, দেখুন এখান থেকে আপনারা iPhone 8 জিতে নিতে পারেন। এবং কীভাবে এটি জিতবেন, এখানে এর রুলস দেওয়া আছে, আপনারা এটি একটু পরে নেবেন। তো আমি আর এদিকে যাচ্ছি না, আমি সরাসরি সফটওয়্যারটিতে চলে যাচ্ছি। এই হচ্ছে সফটওয়্যারটির ইন্টারফেস, এটি দেখতে খুবই সিম্পল। এখানে দেখুন অল ফাইল টাইপস, আপনি যদি সবগুলা ফাইলই মানে রিকভার করতে চান তাহলে এখানে ঠিক মার্ক দিয়ে দিতে পারেন। আর যদি চান শুধু ফটো রিকভার করবেন, তার জন্য জাস্ট ফটোতে ক্লিক করবেন, দেখুন করার পর নেক্সটে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি আপনার যে ফোল্ডারে রিকভার করতে যাচ্ছেন সে ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর দেখবেন এটি অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে। একটু ওয়েট করুন, দেখুন কাজ চলছে, একটু ওয়েট করুন। দেখুন এখানে 80টা ফটো অলরেডি খুঁজে পেয়েছে, দেখুন গ্রাফিক্স, এই হচ্ছে ফটোগুলো, দেখুন অনেকগুলো ফাইল পেয়েছে। তো আমি এখান থেকে পোস্ট করে দিচ্ছি, দেখুন। আপনি যদি এখন ফাইল রিকভার করতে চান, আপনাকে জাস্ট এখানে ঠিক মার্ক ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট এই রিকভারে ক্লিক করবেন, তাতে এই ফাইলগুলো আপনার পিসিতে চলে আসবে। তো ডাটা রিকভারের জন্য আমি মনে করি এই সফটওয়্যারটি বেস্ট। এর লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে, আপনারা চাইলে ওখান থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ট্রিক্স, আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করবেন টেকনিক্যাল রবিন এই চ্যানেলটিতে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অ্যান্ড্রয়েড শিক্ষক চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা। তো বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন যে কীভাবে খুব সহজেই আপনার ডিলিট হয়ে যাওয়া যে কোনো রকমের ফাইল ফিরিয়ে আনতে পারবেন। তবুও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আপনি নিশ্চিন্তে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা ডেফিনেটলি আপনার কমেন্টের অ্যান্সার দেবো, আপনাকে সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে থাকবেন।